এই যে বৈঠক শেষ না হতে যে আপনার লাভ দিয়ে উঠে দৌড় দেন, এই অভ্যাসটা একটু বাদ দেওয়া যায় না? না, দিবেন না। আপনারা বলছি কি আজকে থেকে তা তো শুনেন না, হয়তো আর হাফ মিনিট সময় লাগবে দোয়াটা পড়তে, হাফ মিনিট মানে 30 সেকেন্ড, অথবা সর্বোচ্চ 50 সেকেন্ড হয়েও যায় এই টাইমটুকুর মধ্যে, কিন্তু পট করে আপনি উঠে পড়েন কেন? এই দোয়াটা না পড়ে উঠা কত বড় যে আপনার ক্ষতি হলো, কত যে নেকি থেকে মাহরুম হলেন ফজিলত থেকে, এটি কোনোদিন ভেবেছেন? এটা আল্লাহর ঘোষণা, কুমু, যাও এখন উঠে চলে যাও। আর আগের শব্দ হলো মা জালাসা কওমুন, যারা বসে আলোচনা শুনছে। ক্লিয়ার হয়েছে? এবার আপনারা অনুবাদ করেন, কেউ যদি আমরা যদি অনুবাদে ভুল হয় অনুবাদ কেউ করেন, মা জালাসা কওমুন, কিছু মানুষ বসে আলোচনা শুনছে। এর কুরুন আল্লাহ, শেষের ঘোষণা কি? কুমু, হ্যাঁ তোমরা এখন উঠে যাও। কিন্তু এটা বলতে চাই না আমি, ইমাম নাসাইয়ের একটা হাদিসের গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 803 নম্বর হাদিস। ইমাম নাসাইয়ের আর একটা কিতাব আছে আস-সুনানুল কুবরা, এই গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মজলিসে বসা অবস্থায় যদি কেউ এই দোয়া পড়ে, বৈঠক শেষের দোয়াটা যদি পড়ে, বৈঠক শেষের দোয়াটা কি? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা পড়ে যদি কেউ উঠে, এত তাড়াহুড়া করলেন কেন? দোয়াটা পড়তেই পারলেন না। হ্যাঁ আপনি উঠতে উঠতেই পড়েন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দোয়াটা পড়ে উঠবে তার নেকি হলো, এখানে যত পাপ কর্ম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। দুই, এখানে বক্তব্য শুনে যত নেকি হয়েছে এই নেকিগুলোকে ফেরেশতারা মোহর মেরে দিবেন, সিলগালা, বুঝেন তো, সিলগালা করে দিবেন এবং আল্লাহর কাছে পৌঁছে দিবেন, যেটা কিয়ামত পর্যন্ত কোনোদিন নষ্ট হবে না। একটা মিনিটের জন্য, 30 সেকেন্ডের জন্য বসলেন না আপনি, পট করে উঠে চলে গেলেন, দোয়াটা পড়লেন না আপনি, এটার নাম হলো কাফফারাতুল মাজলিস। কি কাফফারাতুল মজলিস? আসলে মজলিসের কাফফারা এই দোয়াটা, হাদিসে এটাই অধ্যায় রচনা করা আছে। এই দুইটা স্বভাব যেন আপনাদের মধ্যে থাকে, এক আসলে প্রোগ্রামে বসে আলোচনা শুনবেন, দোকানপাটে ঘুরে বেড়ানোর দরকার নেই, দুই বৈঠক শেষে বসে এই দোয়াটা পড়ে তারপরে উঠে যাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে কি করে? হারাম খেয়ে 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 অন্তরটা পচে গেছে একবার, সুদ ঘুষ, তারপরে আর কি, বিড়ি তামাক জর্দা গুল আলাপাতা, তারপরে মদ গাঁজা সোয়ানি ইয়াবা বাবা যা আছে মানে সবই খায়, কুকুর শিয়াল যা খায় না মানুষ তাই খায়, মানুষের স্বভাব এত খারাপ হয়ে গেছে। হারামের কথা কেন বললাম? হারামের কুপ্রভাবটা কি? অনেকগুলো সাইড হারামের, আপনাকে প্রতিনিয়ত একটা দোয়া পড়তে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরে দে দোয়াটা পড়তেন, ফজর সালাতের পরে, 925 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
ওয়ামালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী এলেম চাই। আল্লাহ প্রদত্ত এলেম দিয়ে যা কাজ করবেন সবগুলোতে বরকত হবে। এলেম চাইবেন না? সঠিক চিন্তা বুদ্ধি মাথায় ঢোকাবেন কে? আল্লাহ। খারাপ কাজ করতে চাইলেও আল্লাহ আপনাকে বুদ্ধি দিবে যে এটা করা যাবে না। এলেমটা চাইতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া। বেশি বেশি পড়া তো দূরের কথা, মুখস্থই নাই, মুখস্থই নাই। পচা দোয়াগুলো মুখস্থ আছে, পচা দোয়া যেগুলো সেগুলো মুখস্থ আছে, সহি দোয়া মুখস্থ নাই। ওয়ামালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাকে পবিত্র রুজি দান করো। আপনি যদি সকালে বলেন তাহলে আপনার রুজিটা পবিত্র হবে না? ও আমালান মুতাকাব্বালা, আমি সারাদিন যে আমল করব এ আমলগুলো তোমার কাছে যেন গ্রহণযোগ্য হয়, গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন। এর মর্মটা কত চমৎকার, যে তিনটা কথাই যদি কবুল হয়, আপনি রুজি চাইলেন হালালান রিস্কন তৈয়বা, তাই না? এরা তৈয়ব বলেছেন 168 নম্বর আয়াতে সূরা বাকারা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তৈয়বা। হে মানব মণ্ডলী, ইমানদারদেরকে না, হে মানব মণ্ডলী, তোমরা জমিন থেকে উৎপাদিত যেটা হালাল তৈয়ব সেটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো যেটা এখানে বুঝার ব্যাপার, হালালান তৈয়বা বললেন, হালাল বললে তো আর তাইয়ে বলার দরকার আছে না? আছে, কিন্তু মুমিনদের বেলা যখন বলেছেন ঠিক দুই তিনটা আয়াতের পরে, তিনটা আয়াতের পরে 172 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, তোমরা তাইয়্যিবটা খাও। এখানে আর হালাল শব্দটা জোর করেননি। ঘুম ঘুম লাগছে নাকি? আপনাদের তো জান্নাতে রেখে আসছে, এই জন্য মানে জান্নাতে যাওয়ার পরে আর বাহিরে আসার সুযোগ কারো হয় না, কেউ চাইবেও না। সমস্যাটা ওই জায়গায় হয়েছে, বক্তব্যটা শেষে হওয়ার দরকার ছিল, ও তো শেষ করতে পারেনি মুকাররম, বক্তব্যটা শেষ হয়নি কিন্তু মনে হলো আমার কাছে আরো কিছু বললে হতো। জান্নাতে যে হতো আপনাদের ঢুকাই দিয়ে গেছে, এই জন্য আর বাহিরের আলোচনা শুনতে ভালো লাগছে না। এটা বাস্তব, জান্নাতের আলোচনা মানে কত মধুর। আমি একটা হাদিস বলে আসলাম কেবলে, তো ঘুম ঘুম যেন না থাকে বুঝতে হবে। হালালান তৈয়বা, আবার মুমিনদের ক্ষেত্রে শুধু বললেন তৈয়ব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিলেন সেটা কি? রিজকন তৈয়বা। হালাল শব্দটা আল্লাহ রাসূল উল্লেখ করেননি, কারণটা কি? আর যখন সমস্ত মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তো অনেক জিনিস হালাল কিন্তু ওটা তৈয়্যিব না। যেমন কলা খান না আপনারা, হালাল না হারাম? হালাল, কিন্তু যদি চুরি করা হয় জিনিসটা হালাল কিন্তু তৈয়েব না, এজন্য হালাল আর তৈয়েবা বলা হয়েছে। আর চুরি করা না, পচে গেছে তখন খাওয়া যাবে না, পচে গেছে যে হতো পেট খারাপ করবে। জিনিসটা হালাল কিন্তু তৈয়েব না। দেখছেন আল্লাহর হেকমতের সাথে আপনি পারবেন?
আপনার আপনিও যেমন আপনার ওয়াইফও তেমন, দুইজনে আপনি দুর্নীতিবাজ আর আপনার ওয়াইফ হলো খান্নাস। আজকে মাসের 18 তারিখ তো বিশাল এক বোয়াল মাছ নিয়ে আসছে, 12 কেজি ওজন। তো বউ যেহেতু একই রকম, আপনি আর বউ দেখা মাত্রই বলছে বলছে এই রিঙ্কু তোর নানাকে ফোন দে তাড়াতাড়ি, তোর নানিকে যেন নিয়ে আসে। মানে বউটা ওই রকম তো একবার জিজ্ঞাসাও করলো না যে তোমার তো বেতন হয়নি 18 তারিখ, এত বড় মাছ কোথায় পেলে? জিজ্ঞেস করার দরকার ছিল না? ও তো চাকরি করে ভূমি অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে, কাস্টমসে চাকরি করে, টাকার অভাব আছে? কাস্টমসে যারা চাকরি করে, ভূমি অফিসে যারা চাকরি করে, পাসপোর্ট অফিসে যারা চাকরি করে, তাদের কারো রক্ত হালাল এটা আমার বিশ্বাস হয় না। আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, দরকার নাই। আমরা চিনি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি পাসপোর্ট অফিসে চাকরি করি, 1 টাকা খাইনি। থাকতে পারে আল্লাহর কোনো বান্দা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, থাকতে পারে, অবশ্যই হয়তো বা কেউ আছে। আমি যেগুলো সেক্টরের কথা বললাম, যারা বিদ্যুতে চাকরি করে, বাংলাদেশটাকে ধ্বংস করেছে করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে। তো কত চাকরি করে বিদ্যুৎ অফিসে, 12 কেজি বোয়াল মাছ নিয়ে আসছে, বউটা ওই রকম মাশাআল্লাহ, ওর বলছে তো নানা নানি তাড়াতাড়ি, বেটার নাম কি রিঙ্কু বললাম, তাই না? এই এরকম নামই তো রাখবে, নাট বল্টু স্প্রিং এইগুলো নামই বেশি, ডলার, আপনার নামগুলো জানেন তো এই মুসলমানের নাম এগুলো। কিন্তু ওই ব্যাকআপটার নাম ভালো, ওই ব্যাকআপটার নাম কিন্তু আব্দুর রাজ্জাক, কিন্তু ওর বেটার নাম ও রাখছে রিঙ্কু, অথবা ডলার রাখছে, টাকা। আমি বলেছি বাঁশ কাঠ এগুলো রাখেন আপনারা, এত খারাপ হয়ে গেছে সমাজটা, পরিবেশটা, যে যত আধুনিক ফালতু নাম রাখতে পারবে সে তত ভালো। আর যদি বউটা ভালো হয়, আচ্ছা এই যে বোয়াল মাছটা যে নিয়ে আসলো, বোয়াল মাছ হালাল না হারাম? হালাল। কিন্তু এটা কেন? এটা হলো কিসের ঘুষ বলছে না, বলে হারাম টাকা বলে, আবার অবৈধ বলে, বলে যে হারাম টাকা, এটা কি? ও পরিষ্কার বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নাকি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত বিরত রাখে। আরে অনুবাদটা করো সরাসরি, সালাত বাধা দেয়। তুমি এত ভাষাবিদ, বাংলাদেশের মানুষকে চাঁচা সোলা কথা না বললে তো বুঝে না, এত সুন্দর সাহিত্যিক অনুবাদ করব কিছুই বুঝবে না, সোজা অনুবাদ করো, এই মাসটা কিসের টাকা কিনা? হারাম টাকা। আর যদি বউটা ভালো হয়, দিনদার হয়, ও প্রথম বলবে যে কি ব্যাপার, এত বড় মাছ কোথায় পেলে তুমি, তোমার তো বেতনই হয়নি, তখন ও বলবে কি জানেন, বদের হাড্ডি বলবে যে আরে তুমি রান্না করো আগে পরে শুনো। কিন্তু আপনার ওয়াইফ ভালো বলে ওর প্রতি রুচি নাই, ওই যে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, একটু পরে আবার বলবে যে কি ব্যাপার বললে না যায়, কে দিলে এত বড় মাছ আর কিনলে কেন তুমি, তোমার বেতন হয়নি। এই ভদ্র শয়তানটা পরবর্তীতে আবার মাছ নিয়ে আসার জন্য 5 বার ভাববে, ও আর কিছু নিয়ে যাব না, এখন টাকা ব্যাংকে রাখবো। বউটা যেহেতু ভালো, আছে না এরকম? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন হালালান তৈয়বা, হালাল হতে হবে সাথে কি তৈয়ব হতে হবে, উপযোগী হতে হবে খাওয়া। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু ডাক্তার আপনাকে বলে দিয়েছে হার্টের সমস্যা, 1 পিসও খেতে পারবেন না, আপনার জন্য কি জায়েজ? না। মানে
হালাল কিন্তু আপনার জন্য খাওয়া তৈয়ব না। কথা বুঝেছেন? মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টি রাষ্ট্রপতি দপ্তরে দেওয়া হয় সেটাও জানি আমি, কিন্তু আপনার ডায়াবেটিস 36, এখন কি হবে? মিষ্টি খাওয়া আপনার জন্য কি আবার হারাম বলছেন কেন? মৃত্যু বলে দিচ্ছেন আপনারা না, আমি বলছি আপনার জন্য খাওয়াটা কি ঠিক না, উপযোগী না, কিন্তু মিষ্টি হালাল। আর যদি ঘুষের মিষ্টি হয় তবুও মনে করবেন যে ওইটা ডায়াবেটিস। তাহলে আল্লাহর হিকমতটা দেখেন, হালালান তৈয়বা। বিরক্ত হচ্ছেন? আগে তো ওয়াজ হয়ে গেছে, এখন যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খেয়াল করবেন। এখন তো খেয়াল করবেন না, আমরাই খেয়াল করি না, কার বাড়িতে রাখে আর কার বাড়িতে খেতে দেয় চিন্তাও করি না। সবচেয়ে ভালো বাড়ি যেটা, বড় সুদখোর সুন্দর বাড়ি, ওই বাড়িতে আমাদের খাওয়ার ব্যবস্থা করে। আপনাদের বলছি না, কিন্তু রাগ করবেন, আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমাদের কথা বলছি, আমরা তো খেয়াল করি না, বাড়িটা খুব সুন্দর, কিন্তু আসলে কি হালাল টাকার করা না বড় সুদখোর এই এলাকা, সেই খবরটা আমরা নেই না। আপনাকে ওই চিন্তাটা করতে হবে যে হালালের সাথে সাথে তৈয়ব কি না। যেমন আপনি ওই দোয়াটা যদি পড়েন, আল্লাহ যদি কবুল করে, তার একটা বরকত আছে, দোয়ার একটা প্রভাব আছে। বাজারে গেছেন, একটা কাঁঠাল কিনলেন, কাঁঠাল কিনে নিয়ে এসে দেখছেন, কেটে দেখছেন যে কাঁঠালটা পুরোটা ভিতরে পচা, এটা খাওয়া যাবে? আল্লাহর কাছে চেয়েছেন রিজকং তৈয়বা, উপযোগী পবিত্র রুজি দাও। যদি দোয়া কবুল হয়, কাঁঠাল যতই ভালো মনে হোক না কেন আপনার কাছে, কিন্তু মন চাইবে না এটা কিনতে, ভালো যেটা আল্লাহ আপনাকে ওটাই কিনাবে। এইটা হলো দোয়ার বরকত। বুঝাতে পারলাম? দোকানদার যতই বদ হোক না কেন, যতই চাকচিক্যময় হোক না কেন, আপনাকে দোকানদার ঠগাতে পারবে না, আপনার চোখে ভালোই লাগবে না, মাথায় চিন্তা আসবে না যে না এটা দরকার না, এটা নেই, এটা ভালো। তাহলে এই দোয়ার মধ্যে একটা বরকত আছে, ওইটা তো চিন্তা করি না। তো সব সময় গ্রহণ করতে হবে কোনটা হালাল, পাশাপাশি কি যেন হয়, তৈয়ব যেন হয়। তৈয়ব যেন হয় অবশ্যই, অনেকের অনেক জিনিস খাওয়া নিষিদ্ধ, তাই না? নিষিদ্ধ তো অনেক কিছু খাওয়া, অথচ হালাল। তারপর আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। হারাম খাওয়া অভ্যাস হলো শয়তানের, কার অভ্যাস? শয়তানের। অতএব ওই হারাম পথে যাওয়া যাবে না। এবার মুমিন যদি হন, আল্লাহ ওই জায়গায় বলেছেন কুলু মিন তৈয়বাত, আমি যা রুজি দান করেছি তৈয়ব বললে আর হালাল বলার দরকার হয় না, মানে হালালটা অতিক্রম করে কি হয়েছে, ও তৈয়ব হয়েছে। এই জন্য মুমিনদেরকে তৈয়বের কথা বলেছেন। আর একটা নাস দ্বারা সমস্ত মানুষকে ইনক্লুড করলেন কেন আল্লাহ, মুমিনদের ক্ষেত্রে তৈয়ব উল্লেখ করলেন কেন? মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এরা মুসলমান না হলে মানুষ তো, মানুষ না কেন? এই তাদেরকেও এর মধ্যে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে বলার উদ্দেশ্যটা কি? মানে হারামের একটা প্রভাব আছে, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে কোনো প্রকারের জাতি হোক না কেন, হারামের প্রভাব আছেই। গরুকেও যদি হারাম খান তবু প্রভাব আছে। কিভাবে? আর একটা হাদিস বলি তাহলে বুঝবেন, 2274 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবউনা জুজা,
সুদের পাপের ভাগ হলো 70টা, কয়টা? 70টা। কেউ 1 টাকা সুদ খেলে 70 প্রকার পাপ পায়, তার মধ্যে ছোট প্রকারটা, ছোট ভাগটা হলো আইয়ান কিহার রজুলু উম্মাহ, কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। আমি নাউজুবিল্লাহ শুনতে চাইনি, সুদ জীবনে খাবেন না, নিবেন না, দিবেন না, লিখবেন না, এইটা মনে মনে প্রতিজ্ঞা করলেই হবে। নাউজুবিল্লাহ তো বহু দিন যাবত পড়তেছেন, কিস্তি দেওয়া বন্ধ করেছেন, তা নাউজুবিল্লাহ বলার কি দরকার? কিস্তি দেওয়া বন্ধ করেছেন, জমি কটা নিয়ে তো বন্ধ করেননি, হুজুরের ফতোয়া পেয়েছেন, জমি কটা নেন তো আপনি। তো এখানে একটা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, খেয়াল করুন শব্দটা, আইয়ান কি হার রজুলু উম্মাহ, কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। রজুল শব্দ উল্লেখ করেছেন, মুসলিম উল্লেখ করেননি। এখানে শুধু মুসলিম উদ্দেশ্যে এমনটা না, এই জন্যই সক্রেটিস সুদের বিরুদ্ধে বলার কারণে সক্রেটিসকে মেরে ফেলা হয়েছে বিষ দিয়ে, বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছে। সক্রেটিস কি, ও কি মুসলিম ছিল? ওকে মারলো কি জন্য? সুদ এমন একটা খারাপ জিনিস, শুধু মুসলিম সমাজকে ধ্বংস করে না, পুরো মানব জাতিকে ধ্বংস করে। এই জন্য সবাই অন্তর্ভুক্ত, হালাল জিনিস আর হারাম জিনিসের প্রভাবই আলাদা। আচ্ছা, বিসমিল্লাহ বলে আপনি খাসি জবাই করেন কেন, মুরগি জবাই করেন কেন, গরু জবাই করেন কেন, বিসমিল্লাহ কেন বলতে হবে? আমি বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট পড়েছিলাম, যেটা পরীক্ষা করা হয়েছিল, একজন মুসলিম দ্বারা বিসমিল্লাহ বলে জবে করা প্রাণী আর একজন অমুসলিম, তো আমি আশ্চর্য হলাম। আপনারা শুনতে পাচ্ছেন? আশ্চর্য হলাম, সে রিপোর্টে লিখছে যে যতগুলো জীবাণু থাকে বিসমিল্লাহ বলে জবে করেছে যেটা, সেইটা পরীক্ষা করে দেখছে এর মধ্যে কোনো জীবাণু নাই, আর যেটা একজন মুশরিক জবে করেছে, ও তো আল্লাহর নাম বলেনি, ওর মধ্যে কি পাওয়া গেছে? জীবাণু পাওয়া গেছে। এটা হলো বিসমিল্লাহ কেন বলেছেন। বিজ্ঞান আস্তে আস্তে সবকিছু প্রমাণ করে দিচ্ছে, আরো প্রমাণ করে দিবে আস্তে আস্তে, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আমি যেটা বলছি যে ওই পশুটা খাচ্ছে এমনিতে জবে করে, অথবা মূর্তি বা প্রতিমা বা আপনারা যে কি বলে হিন্দুদের সব দেবদেবীর নাম নিয়ে বা খ্রিস্টান দেবদেবীর নাম নিয়ে জবে করছে, ওটা কি পবিত্র হবে? না, ওটা পবিত্র হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। আবার মনে করেন না যে গরু চুরি করে নিয়ে এসে যদি বিসমিল্লাহ বলে জবাই করি তাহলে কিন্তু পবিত্র হয়ে যাবে না, নাকি? না, কিছু কিছু ভদ্র শয়তান আছে এই চিন্তাটাও করে, মদ খাওয়া হারাম, কিন্তু ওইটা চিন্তা না করে যে মানে এই ওর গোফটা মুসটা এত বড় হয়েছে, মদ খাওয়ার সময় বলছে যদি মদের সাথে এই মুসটা লেগে যায় তাহলে নাপাক হয়ে যাবে, তো মুসটা চেড়ে মদটা পান করছে, কারণ কিন্তু ব্যাকুব যে মদ পান করছে এটাই যে হারাম ওর চিন্তা নাই, ওই হিসাবটা নাই। তা আমাদের মধ্যে হারাম যেভাবে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 157 নম্বর আয়াত, ইউহিল্লুল্লাহি মুত্তাইয়িবাত ওয়ায়ুহাররিমুল্লাহুমুল খাবায়িস, আল্লাহ রাব্বুল আলামিন ইউহিল্লুল্লাহি মুত্তাইয়িবাত
যেগুলো তয়্যেব পবিত্র সেইগুলোকে আল্লাহ হালাল করেছেন, আর যেগুলো অপবিত্র সেইগুলোকে আল্লাহ হারাম করেছেন। তাহলে যত হারাম বস্তু সবগুলোই কি বলেন? অপবিত্র। যত হারাম সবগুলো কি? অপবিত্র। যত হারাম সবগুলো কি? অপবিত্র। এই জন্যই তো অপবিত্র জিনিস ভিতরে ভাইরাসের মধ্যে, ভাইরাসের মতো শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে এই হারামগুলো, এই অপবিত্র জিনিস, যার কারণে আপনার চোখ, আপনার কান, আপনার মাথা, আপনার হাত, আপনার পা, আপনার অন্তর যা চিন্তা করে, কর্ম করে, সবগুলো হারাম দ্বারা প্রভাবিত, সবগুলো হারাম দ্বারা প্রভাবিত। হারামখোর ভাইরাসে আক্রান্ত অভিযোগ করেন, সেজদা করে তৃপ্তি পায় না। তৃপ্তি পাবেন কি করে? ব্যাংকে সুদ আছে কয় লাখ টাকা, লোন নিয়ে আছে কয় লাখ টাকা, ওইটাকে চিন্তা করেন। বিশাল বাড়ি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন 30 কোটি টাকা, ব্যাংক থেকে লোন নিয়েছেন 30 কোটি টাকা, আর সেজদা করে তৃপ্তি পান না, সব দোষ হুজুরের। কেন তৃপ্তি পায় না? নামাজ পড়ি, চোখে পানি আসে না কেন? পানি আসবে কি করে? এত হারামের মধ্যে হাবুডুবু খেলে কোনোদিন চোখে পানি আসবে? অন্তরটা ফ্রেশ করুন, আল্লাহর প্রতি ভরসা করুন, দেখেন চোখে এমনি পানি আসবে। সেজদা দিয়ে প্রশান্তি পাবেন, সালাত পড়ে প্রশান্তি পাবেন। প্রশান্তি পাবেন না আপনি কোনোদিনই যদি হারাম মুক্ত না হন আপনি। অত সহজ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবরানী আওসাত 6 নম্বর খণ্ড 113 পৃষ্ঠার হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। কারণ কি? কারণ কি? ও দেহ তো অপবিত্র, অপবিত্র জিনিস জান্নাতে ঢুকবে না। আপনার যে কাজকর্ম যেগুলো সবই তো হারামের সাথে জড়িত, শুধু একটা সাইড হারামের, তার মধ্যে অন্যতম হলো সুদ, যেভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে। আর এক্ষেত্রে আলেমরাও দোষী, আমরা যারা দিব্যি ফতোয়া দিচ্ছি ব্যাংকের ইন্টারেস্ট এটা সুদ না, এটা হলো মুনাফা। এক শ্রেণীর টুপিওয়ালা, এই মুথা দাঁড়িওয়ালা, মুথা দাঁড়িওয়ালা বুঝেন তো, মানে ছাটা, এই দাঁড়িওয়ালারা গৃহপালিত মুফতি দ্বারা ডেস্টিনিকে হালাল করেছিল, করেছিল না? আর ব্যাকুপ তোর ব্যবসা, তোর ফতোয়া বোর্ড কিসের? আবার ফতোয়া বোর্ড থাকবে প্রতিষ্ঠানের, মাদ্রাসার আলেম দ্বারা ফতোয়া বোর্ড গঠিত হবে, সেখান থেকে ফতোয়া হবে। ব্যাংকের আবার ফতোয়া বোর্ড খুলেছে, গৃহপালিত মুফতি দিয়ে ফতোয়া বোর্ড খুলেছে ব্যাংকের সুদকে হালাল করার জন্য। আপনাদের স্পষ্ট বলি যে এই সমস্ত তথাকথিত আলেমদের কারণেই আজকে সুদি অর্থনীতি আমাদের কাছে আশ্রয় পেয়েছে। এই জন্য এবাদত হয় না, আমাদের দোষ আছে। এক এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, দেখছি বিশাল এক হুজুরের ছবি ব্যাংকের অ্যাডের মধ্যে। আমি বললাম যে এই যে কিভাবে জাতিকে শেষ করেছে, আরো কত অ্যাড থাকতে পারে, তোর ব্যাংকের অ্যাড দিতে হবে? এই হুজুর কি পথভ্রষ্ট না? স্পষ্ট কথা শুনে রাখুন, বাংলাদেশে ইসলামী কোনো ব্যাংক নেই,
অনেক বিষয়ের উপর ইসলামী শব্দ যোগ করা হয়েছে, আগামীতেও করা হবে। যদি লেখা হয় ইসলামী মদের কারখানা, কিছু করার থাকবে না আপনার, লেখা থাকে না। এখন তো লেখে যে সরকার অনুমোদিত মদের কারখানা, সরকার অনুমোদিত, তার আগে যে ইসলামী শব্দ যে বসবে না এটা বলতে পারবেন আপনি? ইসলামী পতিতালয় এটাও হবে এক সময়, আল্লাহ না করুক। আপনি ইসলামী, এই ইসলাম শব্দটা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মভীরু না। গতকালকে প্রধানমন্ত্রী ভাষণে বলেছেন যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্ম অন্ধ না। আমি দ্বিমত পোষণ করি এই কথা, ধর্ম প্রাণ ধর্মভীরু না, তারা যেমন ধর্মপ্রাণ তেমনি তারা ধর্ম অন্ধ। এই তাকলিদের কারণে জাতি আজকে পথ দেখতে পাচ্ছে না, কারণ হুজুর বলেছে গাই ষাঁড় হলেও সমস্যা, এটা তো বর্তমান প্রেক্ষাপট।